দর্শক হেলিকপ্টার চড়ে কোথায় গেলাম? হেলিকপ্টার চড়ে চিটাগাং গেলাম? আরে না, চিটাগাং হেলিকপ্টার চড়ে যাই নাই। তবে আজকে চিটাগাঙ্গের একটা বিখ্যাত খাবার আপনাদের সামনে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম দর্শক, ব্রিটিশ বাংলা ব্লগার কিচেন আপনাদের সাথে আবার ব্যাক। আজকে বিফ কালা ভুনা, অথেন্টিক রেসিপি অফ বাংলাদেশি ট্রেডিশনাল কালা ভুনা। দোজ হু আর ফুড লাভার্স লাইক মি উইল ফিল ফ্যান্টাসি আফটার হিয়ারিং দিস নেম। বিফোর ওয়াচিং দিস রেসিপি আই উইল গিভ এ শর্ট ইন্ট্রো অ্যাবাউট কালা ভুনা। দেয়ার ইজ এ কনসেপ্ট দ্যাট কালা ভুনা মিন্স বিফ উড বি ব্ল্যাকিশ বাই ওভার কুকিং and after that you have to eat that. But in reality, the matter is not like that at all. Kala bhuna beef will be so soft that you can easily cut the piece by knife or easily separate it from bones. During the cooking, you will see and understand that no spices will be burnt. The color will come naturally. So darshok, this is kala bhuna. Kala bhuna bhaja mangsho na, kala bhuna is kala bhuna. Tahole cholun, কালাবুনা রেসিপিটা দেখা যাক। সো কালাবুনা তৈরি করার জন্য আমরা এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি এবং এটার সাথে আমরা প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিব। সো উই আর নাও গোয়িং টু এড দি চপড অনিয়ন উইথ দ্য মিট অ্যান্ড দিজ আর দ্য গরম মশলা উই আর গোয়িং টু ইউজ। আপনাদের সুবিধার জন্য আমি একটা একটা করে গরম মশলা অ্যাড করব এবং এটার সাথে আমি আপনাদেরকে আমি কোন মশলা দিলাম ওইটাও আপনাদেরকে দেখিয়ে দিব। সো প্রথম অবস্থায় আমরা এখানে 2টা তেজপাতা দিলাম। সো উই হ্যাভ নাও পুটিং 2 বে লিভস। এটার সাথে আমরা এখানে 2টা ডালচিনি একটু ভেঙে দিয়ে দিব। সো উই আর ইউজিং 2 ডালচিনিস and just break them up into half so that the release of the smell can come out. Ekhane amra 4 theke 5 ta cardamom byabohar kortechi, elachi, shada elach. Etake ektu apni ebhabe jodi matha ta ektu bhenge den tokhon ei elacher bhitore je smell ta ase oi ta ber hote subidha hoy. উইল বি ইউজিং 2 বিগ এলাচ। সো এখানে আছে 2টা বড় এলাচ যেটাকে বলে, আমরা এখানে দিলাম। তারপরে আমরা এখানে 3টা স্টার আনিস দিয়ে দিলাম এবং এইটার সাথে আমরা এখানে দিলাম লং। এই 5 থেকে 6টা লং হলেই চলবে। We will be using 10 to 12 whole black peppers. So ekhane black pepper gulu delam ebong etar sathe at noita kebab chini amra use korbo. So in goes the kebab chini. কালাবুনা তৈরির সময় আমরা বিভিন্ন পর্যায়ে আমরা বারেস্তা ব্যবহার করব। সো প্রথম অবস্থায় এই মিক্সের সাথে আমরা 1 কাপ বারেস্তা দিয়ে দিব। সো দর্শক, কালাবুনা তৈরি করতে বিভিন্ন টাইপের গুঁড়ো মশলাও প্রয়োজন আছে। এই যে আমরা গুঁড়ো মশলাগুলো আপনাদেরকে দেখাইতেছি, এগুলো আমরা ব্যবহার করব বিভিন্ন সময়ে বিভিন্ন কোয়ান্টিটি। আমি একসাথে আপনাদেরকে সবটি বলবো না, কারণ বিভিন্ন সময় আমরা বিভিন্নটা ব্যবহার করব। দেওয়ার সময় আমি আপনাকে বলবো। সো প্রথম অবস্থায় আমরা এখানে মরিচের গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো ছিল। এটার সাথে আমরা 1 টিস্পুন হলদি পাউডার দিব।
এবং এক টেবিল স্পুন ধনিয়া পাউডার। সো গরম মশলা এবং গুঁড়ো মশলার সাথে আমরা যেহেতু এক কিলো মিট ব্যবহার করতেছি, এক কিলো মাংস, এর সাথে আমরা এক কাপ কুকিং অয়েল দিব। আমরা ইউজ করতেছি রেপ সিড অয়েল, যেটা ইউকে, ইউরোপ, আমেরিকাতে রেডিলি অ্যাভেইলেবল। আপনারা বাংলাদেশ থেকে দেখলে অথবা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে দেখলে আপনারা যে কোনো অয়েল ব্যবহার এখানে করতে পারেন। এখন সব কিছুকে ভালো করে মিক্স করার পালা। ভালোভাবে এটাকে মাখিয়ে নেবেন। সো এটাকে ভালো করে মিক্সের সময় এখন আপনি আপনার লবণ দেওয়ার পালা। সো এড সল্ট টু টেস্ট। আমরা এখানে আনুমানিক এক থেকে দেড়টা টিস্পুনের মতন দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা মেখে নেব। সো আমাদের মাখানিটা এখন শেষ। এখন আমরা এখানে এক টেবিল স্পুন আদা বাটা এবং এক টেবিল স্পুন রসুন বাটা দিলাম, দিয়ে আরও অল্প একটু মাখিয়ে নিব। এখানে একটা আমরা কুকিং করব। ফুল পাওয়ার 20-25 মিনিট এটা কুক হবে, নো ওয়াটার। পাঁচ মিনিট পর আমরা দেখে নিব আমাদের মাংসর কি অবস্থা। সো আর এটার সাথে আমরা এটাকে একটু নেড়ে দিতে হবে। নাও এখন এই পর্যায়ে আমরা যেটা করতেছি এটা হলো কি, আমাদের মাংসটাকে আমরা খসাইতেছি। সো যত এই 25 মিনিটের মতন এটাকে আমরা খসাইতে হবে। সো 5 মিনিট হয়ে গেছে, আমরা একটু লাড়াচাড়া করে দিলাম। আপনারা দেখতেছেন যে মাংস থেকে এখন অটোমেটিক মাংসের ভিতরে যে পানি ছিল পানিটা বের হয়ে গেছে, যে কারণে আমরা আর কোনো এক্সট্রা পানি এখানে অ্যাড করব না। সো দর্শক, 10 মিনিট পর আমরা আবার ব্যাক করলাম। এগেইন সেম থিং, আমরা এটাকে একটু নেড়ে ছেড়ে দিব যেন আপনার হাড়ির নিচে মানে বার্ন না হয়, আর অল্পভাবে এটাকে একটু নেড়ে ছেড়ে দিব। তারপরে এই অসাধারণ যে স্মেলটা এখন আসবে, কারণ 10 মিনিটের মতন এটা কুক হচ্ছে, আর এই যে গরম মশলা যেগুলো আমরা দিয়েছি এগুলো আস্তে আস্তে এখন তাদের যে ঘ্রাণটা রিলিজ করতেছে, সো অসাধারণ একটা স্মেল আসবে এই পর্যায়ে। সো দর্শক, আনুমানিক 25 মিনিট পর এখন আপনারা দেখতেছেন যে মাংসটা শুকিয়ে তেলটা এখন উপরে চলে এসেছে। সো এখন আমাদের মোটামুটি এটা মানে মাংসটা খসে গেছে এবং আমরা এটাকে ভালো করে নিচ থেকে নেড়ে দিলাম। এটা কিন্তু আমি আবার বলছি আপনাদেরকে যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে যখন আপনি নেড়ে দিবেন তখন একদম নিচ থেকে নেড়ে দিতে হবে, না হলে আবার ওই মশলাটা পুড়ে যেতে পারে। সো দেখতে পারতেছেন যে তেলটা উপরে চলে এসেছে এবং মাংসের কালারটাও অনেক চেঞ্জ হয়ে আসছে। সো কালাবুনার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে
এখানে প্রচুর মশলা দিতে হয়। সো আমরা এখন আমাদের বাকি যে গুঁড়ো মশলা আছে এখন আমরা এই গুঁড়ো মশলাগুলো আপনাদেরকে একটা একটা করে দিয়ে দিব। আমরা এখানে এক টেবিল স্পুন ব্ল্যাক পেপার, গরম মশলা, জিরা এবং ওয়ান টেবিল স্পুন রাঁধুনি গুঁড়ো মশলা ব্যবহার করতেছি এবং এটার সাথে আমি একটা জৈত্রীয় একটু ভেঙ্গে ভেঙ্গে দিয়ে দিলাম। আর যেহেতু আমরা এক কেজি মাংস ব্যবহার করতেছি, এক কেজির মাংসের জন্য এই একটা জৈত্রী যথেষ্ট। সব মশলা দেওয়া শেষ, এবার আবারও কিন্তু খুব ভালো করে মিক্স করার পালা। সবগুলো মশলা দেওয়ার পর আমাদের উদ্দেশ্য থাকবে এটাকে ভালো করে মিক্স করে নেওয়া। আর এর কারণে আমি এটাকে ভালো করে মিক্স করব এবং ভালো করে এটাকে আবার ভাজব মিনিট দুইয়ের মতন, যেন মাংসটা ভালো করে আবার খসে। দু মিনিট খসানোর পর আমরা চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে নিয়ে আসব, একদম কমিয়ে দিব আর এটাকে ঘুরে আমরা ওইখানে রেখে দিব। এটা এখন আস্তে আস্তে তার কন্টিনিউভাবে এটা খসতে থাকবে। সো উই উইল টার্ন দ্য ফ্লেম ডাউন টু লো অ্যান্ড ইট উইল কন্টিনিউ টু কুক ভেরি স্লোলি। মিনিট পাঁচ এটাকে খসানোর পর আমরা এখন এখানে এক হাফ টিস্পুন মানে আধা চা চামচ ভাজা জিরা পাউডার, যেটা আমরা নিজে তৈরি করেছিলাম, এটা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর আবার এটাকে ভালো করে লাড়াচড়া করে একদম নিচ থেকে লাড়াচড়া করে আবার মিশিয়ে দিতে হবে। সো আফটার ইউ অ্যাড ইয়োর জিরা পাউডার, মেক শিওর ইউ এগেইন স্টার ইট অল দ্য ওয়ে ফ্রম দ্য বটম, সো দ্যাট দ্য স্পাইসেস অ্যাট দ্য বটম ডাজেন্ট বার্ন। সো এখন এইটা এইভাবে লো ফ্লেমে আস্তে আস্তে খসতে থাকবে আর আমরা এখন আমাদের বাগারের প্রিপারেশনটা করে নিব। সো বাগারের জন্য আমরা এখানে রাঁধুনি, মাস্টার্ড অয়েল, সর্ষের তেল ব্যবহার করব। সো আমরা একটা প্যানে আমরা এক কাপ মাস্টার্ড অয়েল দিলাম। আর ইম্পর্টেন্ট হলো গিয়ে এই কাজটা আপনাদের অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হবে। সো মাস্টার্ড অয়েল ইজ এ মাস্ট ফর দ্য টার্কা। সো সরিষার তেলের মধ্যে আমরা চপড অনিয়ন্স দিলাম। চপড অনিয়ন্সকে আমরা এভাবে লাইটলি বাদামি রঙের বারেস্তার স্টাইলে ভেজে নিব এবং এটার সাথে আমরা এখানে ফ্রেশ গার্লিক রসুন কেটে করে দিলাম এবং এটার সাথে আমরা ফ্রেশ জিঞ্জার আদাও এখানে কেটে আমরা দিয়ে দিছি। সো বেসিক্যালি এইগুলো হলো আমাদের টার্কা বাগারের, যেটা আমরা পরে আপনাদেরকে দেখাবো যে বাগারটা মোটামুটি এইভাবেই। সো আমরা এখানে বারেস্তা স্টাইলের আমাদের পেঁয়াজ এবং গার্লিক এবং জিঞ্জার অ্যান্ড জাস্ট টু স্পাইস থিংস আপ আমরা এখানে কয়টা শুকনো লঙ্কাও এটার সাথে ভেজে নিব। সো জাস্ট এ হ্যান্ডফুল অফ শুকনো লঙ্কা এটার সাথে আমরা ভেজে নিলাম, যেটায় মানে একটু স্পাইসি একটা টেস্ট আপনাকে বাগারে দিবে। এখানে আমি আবার আপনাদেরকে বলে দেই যে এটাকে ভালো করে আপনি নেড়ে চেড়ে রাখতে হবে, আর না হলে এই এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। সো বি ভেরি 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 কেয়ারফুল ওয়েন ইউ আর মেকিং দ্য টার্কা ইজ ইউ কন্টিনিউ টু স্টিয়ার ইট সো ইট ডাজেন্ট বার্ন। আর মাস্টার্ড অয়েল যখন গরম হয়ে যায় তখন একটা ফেনা ফেনা ভাব হয়ে যায়, যে কারণে আপনি পেঁয়াজগুলোকে ভালো করে দেখা যায় না। সো ইট ইজ মোর ইম্পর্টেন্ট
যে আপনি এটাকে ভালো করে নেড়তে হবে। সো পেঁয়াজগুলো যখন এভাবে বাদামি কালারের হয়ে যাবে তখন আমরা কালাবুনার প্যান থেকে অল্প একটু মাংস আমরা আমাদের এই টারকাতে নিয়ে আসব। মাংসটা দেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ঢাকনাটা কোনোভাবেই খোলা যাবে না, প্যানটাকে এভাবে ধরে ভালো করে নাড়া দিতে হবে। সো এইভাবে আমাদের টারকাটাকে আমরা ফুল ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করব এবং কন্টিনিউ ফ্রাই করব অ্যাবাউট মিনিটখানের মতন। আর এক মিনিট পর আমরা আমাদের সম্পূর্ণ টারকাটা আমাদের যে হাঁড়ির মধ্যে আমাদের যে কালো বোনা হচ্ছিল এখানে আমরা ঢেলে দেব। সো তেল মশলা সব কিছু দেওয়ার পর আমাদের এই চুলোর আঁচটা আমরা এখন লো থেকে আবার একটু বাড়িয়ে মিডিয়াম ফ্লেমে নিয়ে আসবো এবং মিডিয়াম ফ্লেমে নিয়ে আসার পর আমরা এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে দেব। তারপর আমরা এটাকে ঢাকা দিয়ে ঘুরে রাখবো 5 মিনিট। আর এই 5 মিনিট ঘুরে রাখার কারণটা হচ্ছে এই যে বাগারের যে সুন্দর একটা সুগন্ধ, এই সুগন্ধটা এই 5 মিনিটের ভিতরে আপনার সম্পূর্ণ মাংসের ভিতরে ঢুকবে। সো দ্যাট স্মেল অফ দ্য টারকা উইল নাও গেট ইন টু দ্য এন্টায়ার মিট। সো দিস ইজ দ্য হোল রিজন উই আর কভারিং ইট আপ ফর 5 মিনিটস। সো নাও দ্যাটস ডান, উই হ্যাভ নাও ডান ইট ফর 5 মিনিটস। এখন অসাধারণ একটা স্মেল আসতেছে। আপনারা যখন তৈরি করবেন আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাই। সো এখন আমরা প্রয়োজন মতো আবার জিনিসটাকে খসাবো। এটা হলো গিয়ে খসাতে খসাতে কালাবুনার অরিজিনাল যে টেস্ট এটা অটোমেটিক চলে আসবে। সো আমরা কন্টিনিউ এটাকে খসাতে থাকবো। আর এটার সাথে আমরা এখন একটু পেঁয়াজও দিয়ে দিছি। সো এইটা পেঁয়াজটা একটু হালকাভাবে কুক হবে এবং মাংসটা কন্টিনিউ আমরা খসাতে থাকবো। সো এখন একদম শেষের প্রসেস, সব শেষে আমরা এখানে 1 চা চামচ গরম মশলা দিলাম এবং এটার সাথে আমরা 1/2 চা চামচ রাঁধুনি গুঁড়ো মশলা দিলাম। এবং এই দুটোটা মশলা দেওয়ার পর আমরা এটাকে আরেকবার একটু খসাবো। আর বেশিক্ষণ খসাতে হবে না, মিনিট 2-এর মতন খসাবো, যতক্ষণ পর্যন্ত আমাদের যে এই যে কিউব করে কাটা যে পেঁয়াজটা দিয়েছি যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ না হয়েছে। যখন আমাদের পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ করা শুরু হয়ে যাবে বেসিক্যালি আমাদের কালাবুনা এখন রেডি। সো বন্ধুগণ দেখতে পারতেছেন আমাদের কালারটা অনেক সুন্দর অসাধারণ হয়েছে, ধকধকা কালো। আর এই ফাঁকে আমি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই বাগারের ব্যাপারে, যে আমি দেখেছি অনেক অনেক সময় কী করি আমরা একটা মিস্টেক করে ফেলি যে মাংসটা আমরা ওই যে বাগারের প্যানের মধ্যে আমরা ভাজতে থাকি। কালাবুনা কিন্তু ভাজা মাংস না, কালাবুনা কালাবুনাই। সো আই হোপ ইউ উইল ফলো মাই প্রসেস, বিকজ দ্য প্রসেস দ্যাট আই হ্যাভ শোন ইউ ইজ অ্যাকচুয়ালি দি অথেন্টিক প্রসেস। সো এই প্রসেসটা আপনারা যদি ফলো করেন আমি 100% শিওর আপনারা চিটাগংয়ের অথেন্টিক কালাবুনা তৈরি করে ফেলবেন অতি সহজেই আপনার নিজের বাসায় বসে। আর অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনারা এটা চেষ্টা করেন আপনাদের বাসায় যে কেমন হলো টেস্ট, আর আমাদের ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন। সো বন্ধুগণ দেখেন দিস ইজ কালাবুনা, ইয়েস দ্য মোস্ট ফেমাস বিফ ডিশ ফ্রম দ্য রিজন অফ চট্টগ্রাম ইন বাংলাদেশ। সো এটা হলো গিয়ে আমাদের চট্টগ্রামের কালাবুনা।
অসাধারণ দেখতে, তাই না? মানে আনকমন একটা ডিশ। আপনি এইটা যদি তৈরি করে যে কোনো দাওয়াতের টেবিলে রাখেন, আই এম পজিটিভ আপনার গেস্টরা মানে চমকে যাবে যে হোয়াট ইজ দিস। তখন আপনি তাদেরকে কি বলবেন? ব্রিটিশ বাংলা ব্লগস কালা ভুনা। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এখন তো কালা ভুনা তৈরি করলাম, তবে দেখি এখন কেমন টেস্ট। সো প্রিয় দর্শক, আপনাদের জন্য আমি তৈরি করে ফেললাম এই চিটাগাংয়ের ঐতিহ্যবাহী কালা ভুনা। সো আমি আশা করব আপনারা সবাই আমার রেসিপিটা ফলো করবেন। এটা ফলো করলে আশা করবি এইভাবেই আপনাদের রেসিপিটা হবে। সোলে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই কালা ভুনাটা, এই যে দেখতেছেন। সো আমি যদি একটা মিট এখান থেকে নেই, নিয়ে আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো। এই যে দেখেন, এই দেখেন কত সফট, দেখতে পারতেছেন ভিতরটা, মাংসের ভিতরটা অসাধারণ সফট। আর মশলার যে গ্রানগুলো আছে, দ্য স্মেল ইজ আনবিলিভেবল। আমি একটু টেস্ট করে আপনাদেরকে দেখাই। ভেরি ভেরি টেস্টি। এই দেখেন, এটা আমাদের কুরবানির গরুর মাংস দিয়ে করছি, অসাধারণ। আমি আপনাদেরকে আরেকটা দেই, এই যে হাড্ডিওয়ালা একটা মাংস দেখাই আপনাদেরকে। এটা হইলো একটা হাড্ডিওয়ালা মাংস। এইটা যদি আমি আপনাদেরকে একটু কেটে দেখাই, এই দেখেন কত সফট। স্বাভাবিকভাবে এটা কেটে ফেলছি। এই যে মাংসটা, এই যে বিভিন্ন স্পাইস আছে, এইটার স্মেলটা ফ্যান্টাস্টিক, অপূর্ব, কী বলবো। নিশ্চয়ই আপনারা বাসায় এটা চেষ্টা করবেন, আর আমাকে কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবেন আপনারা আমার রেসিপিটা কেমন লাগলো। প্রফেশনাল না হতে পারে, বাট আমি মনে করি 90% আমরা করে ফেলছি। আপনারা চেষ্টা করবেন, ট্রাই করবেন বাসায়, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা হিট করবেন, আর পাশে যে বেল বাটনটা আছে ওইটা হিট করে রাখবেন। তখন আমাদের নতুন ভিডিও যখন আমরা আপলোড দিব, আপনাদের সামনে সরাসরি গিয়ে পৌঁছে যাবে। তো আজকের জন্য আমি আমার কালা ভুনা এনজয় করি। আপনারা সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য, এবং আমি আশা করব আপনারা এটা বাসায় বসে চেষ্টা করবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো আনটিল নেক্সট ভিডিও, আল্লাহ হাফিজ।